আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আয়োজনে থাকছে, রাজনীতিতে ভালো মানুষের মূল্য নেই, জানালেন মির্জা ফখরুল। এদিকে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবস পালনের নির্দেশ। অমিত করোনা আক্রান্ত, তারপরেও রাম মন্দিরের ভিত্তি গড়তে যাচ্ছেন মোদি। সবশেষে থাকছেন, তোমার চুলের এই অবস্থা কেন, বিচারকের প্রশ্নে অপু চুপ। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শফিউল বাড়ি বাবুর স্ত্রীর একটা কথা না বলে পারছি না। বাবুর মৃত্যুর পর আমি যখন তার পরিবারের সঙ্গে দেখা করতে যাই, তখন তার স্ত্রী আমাকে বলেছিল যে তার বিবাহিত জীবনে বাবুর কাছ থেকে খুব একটা বেশি সময় পাইনি। বেশিরভাগ সময় বাবুকে জেলে থাকতে হয়েছে, আর বাহিরে থাকলে পালিয়ে থাকতে হয়েছে। করোনার কারণে বিবাহিত জীবনের শেষ চার মাস একসঙ্গে বসে দুপুরে খাবার খেতে পেরেছি। তিনি বলেন, আমার কাছে মনে হয় এটা একটা নষ্ট সময়, এখানে ভালো মানুষের কোনো মূল্য নেই, বিশেষ করে রাজনীতিতে নেই বললেই চলে। এরকম একটা অবস্থায় শফিউল বাড়ির বাবু ও আব্দুল আওয়াল খানের মতো দুজন তরুণ নেতার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, যা দল হিসেবে শুধু বিএনপির জন্য নয়, পুরো রাজনৈতিক অঙ্গনের জন্য। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বাড়ির বাবু এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল আওয়াল খানের অকাল মৃত্যুতে মঙ্গলবার বিকেল তিনটায় বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল স্মরণ সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি বলবো বাবুকে অনুসরণ করা যায়। তিনি অনুকরণীয় ছিলেন, তারা যতদিন বেঁচে ছিলেন ততদিন শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। বর্তমান সময়ে বাবু ও আওয়ালের খুব প্রয়োজন ছিল উল্লেখ করে ফখরুল বলেন, একটা বড় ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে চেপে বসেছে, আন্দোলন সংগ্রাম করে আমাদের ফিরিয়ে আনা গণতন্ত্রকে তারা নস্যাত করে দিয়েছে। বিএনপির মহাসচিব বলেন, আমরা যে লড়াইটা লড়ছি সেই লড়াইয়ে বাবু আওয়াল সামনে থেকে লড়ছিল। এই লড়াই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লড়াই, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। এই লড়াইয়ে দেশের সব মানুষের সমর্থন আছে, এরপরও কেন জানি সফল হচ্ছে না। এই সরকার অন্যায়ভাবে সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় চেপে বসে আছে। তিনি বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোনো ফ্যাসিস্টকে সরাতে হলে মূল্য দিতে হয়। রাজনৈতিক দল হিসেবে আমরা অনেক মূল্য দিয়েছি, আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, এছাড়া প্রায় 35 লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি। দেশের গণতন্ত্র ফিরিয়ে এনে একটা পরিবর্তন ঘটাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, বাবু আওয়ালরা সেই কাজটি করছিলেন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অমিত শাহকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে আপনার জন্য আমাদের প্রার্থনা রয়েছে। আজ মঙ্গলবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বার্তায় আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে যে আমরা সবাই একসঙ্গে আমাদের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে ও এই বিপদকে পরাস্ত করতে সক্ষম হব। বার্তায় ভারতে করোনা মোকাবেলা ও নিয়ন্ত্রণে অমিত শাহ দক্ষতার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অপরদিকে জাতীয় শোক দিবস পালনে স্বাস্থ্যবিধি মেনে নানান ধরনের পদক্ষেপ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তার আলোকে মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শোক দিবস পালনে সব প্রাথমিক বিদ্যালয়কে 2,000 টাকা করে দেওয়া হবে। মঙ্গলবার বিভাগীয় উপপরিচালকদের এই নির্দেশনা পাঠিয়ে সব প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জানা গেছে, গত 16 জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে মন্ত্রী পরিষদ বিভাগে সভা অনুষ্ঠিত হয়। সভায় সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযথ মর্যাদায় পালনে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, আগামী 15 আগস্ট সব সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে এই দিন সব বেসরকারি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শোক দিবসের সাথে সংগতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামনাথ প্রতি
প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করবে। ওদিকে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বহুল বিতর্কিত রাম মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি মোদির শীর্ষ লেফটেন্যান্ট হিসেবে পরিচিত, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। চারদিন আগে মন্ত্রিসভার এক বৈঠকে অংশ নিয়েছিলেন অমিত শাহ, সেখানে উপস্থিত ছিলেন মোদিও। মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের অযোধ্যায় ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনীতে অংশ নেবেন বলে আয়োজকরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এর আগে রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে দেশটির মন্ত্রী পরিষদের এক বৈঠকে অংশ নেওয়ার চার দিন পর অমিত শাহর করোনা রিপোর্ট পজিটিভ আসে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট বলছে, দেবতা রামের সম্মানে উত্তরাঞ্চলীয় শহর অযোধ্যায় মন্দির নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মোদির অংশগ্রহণ ঘিরে প্রস্তুতি চলছে। তিন দশক আগে এই স্থানে মুসলিম ধর্মাবলম্বীদের মসজিদ ধ্বংস করে দেশটির কট্টরপন্থী হিন্দুবাদীরা, সেই মসজিদের স্থানে এখন রাম মন্দির নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে বুধবার। মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধনীতে নরেন্দ্র মোদীর অংশগ্রহণের ব্যাপারে ইমেইলে জানতে চাইলে কোনো জবাব দেয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে দেশটির কট্টর হিন্দুত্ববাদীদের সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বলেছে, মোদী নির্মাণ কাজের উদ্বোধনীতে যোগ দেবেন। এই সংগঠনটি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। অযোধ্যায় নরেন্দ্র মোদীর সফরের ব্যাপারে মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে সংশ্লিষ্ট সূত্রগুলো সেই ধারণা করেছে। অমিত শাহ করোনা আক্রান্ত হওয়ার পর অন্যান্যদের ব্যাপারে উদ্বেগ দেখা দিলেও তা প্রত্যাখ্যান করেছে সূত্রগুলো। তারা বলেছেন, মোদীর বাসভবনে গত সপ্তাহ সামাজিক দূরত্বের বিধান মেনেই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে সোমবার সোশ্যাল অ্যাপ লাইকের জনপ্রিয় মুখ অপু ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 4 আগস্ট পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকার মুখ্য হাকিম আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড চাওয়া হয়। তবে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছেন অপুকে। এর আগে দুপুরে আদালতে বিচারক অপুকে তার চুলের রঙের বিষয় জানতে চেয়ে বলেন, তোমার চুলের এই অবস্থা কেন? অপু তখন পুরো নীরব ছিলেন, কোনো উত্তর দেননি। তবে তার আইনজীবী উত্তর দিয়ে বলেন, অভিনয় করার জন্য এমন কালার করতে হয়। সোমবার 3 আগস্ট সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে অপুকে গ্রেফতার করে পুলিশ। অপুর বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত, জখম ও চুরি হুমকির অভিযোগ আনা হয়েছে। উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়, অপু ও তার সহযোগীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে গতিরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখম সহ চুরি ও ভয়ভীতি ও হুমকির অপরাধ করেছে। মামলায় দণ্ডবিধি 143, 341, 323, 324, 325, 359 ও 379 ধারায় অপরাধ করার কথা উল্লেখ হয়েছে। দণ্ডবিধির ধারা 143, বেআইনি সমাবেশ করার অপরাধে, 343, অন্যায়ভাবে কাজে বাধা প্রদানের জন্য, ধারা 323, কোনো ব্যক্তিকে হাত দ্বারা বা ভোতা অস্ত্র দ্বারা আঘাত করায়, ধারা 325, কোনো ব্যক্তিকে হাত দ্বারা বা ভোতা অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করার সাজা, ধারা 326, কোনো ব্যক্তিকে শুধুমাত্র ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করা, এবং ধারা 379, ঘরের বাইরে বা খোলা জায়গা থেকে মালামাল চুরি করার অপরাধে মামলা দেওয়া হয়েছে। উত্তরা পূর্ব থানার এসআই আজিজুল তালুকদারকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এজাহারে অপু সহ তার বন্ধু রনি, মুরাদ, জমির উদ্দিন, নাজমুল, শাহাদাত হোসেন, শাকিল সহ অজ্ঞাত 20-25 জনকে আসামি করা হয়েছে।